রেড লেভেল, ব্ল্যাক লেভেল, তারপরে ভ্যালেন্টাইন, টিসার, গ্রেগোস, বোটকা, নেমিরো, অনেক বোতলের যে বিক্রি করতে করতে এটা অনেকটাই। প্রথম হচ্ছে পানি খাওয়ার জন্যে বা মধু তৈল এগুলো রাখলে, অনেক সময় বোতলের ভিতরে বইয়ের ভিতরে দুধ রাখা হয়, বাচ্চাদের যদি দুধও রাখা হয় এই বোতলের ভিতরে, এগুলো খুব সতেজ। আগে তো আমাদের দেশে শালসা বিক্রি করতো, মূলত শালসাই রাখতো, শালসার পর থেকে চলে আসতে পানি রাখে। শালসা ভালো থাকে তাহলে পানি, শালসা একটা পানি জাতীয়, তাহলে আপনার কাঁচের বোতলটা পানি রাখলে সেটাও ভালো থাকবে। প্লাস্টিক হচ্ছে মূলত একেবারে খারাপ জিনিস, যেটা আমি যদিও মানে ওভাবে নাও জানি, কিন্তু এই প্লাস্টিকের বোতলে পানি রাখলে আপনি দুই দিন রাখলে সেটাতে কাঁচ পড়ে যায়। একটা কাঁচের বোতলে যদি আপনি পানি রাখেন সেটা এক মাসেও সেখানে কোনো ময়লা হবে না, এবং আপনি যদি ছয় মাস পরেও খুলেন সে একই রকমের পানি পাবেন, কিন্তু প্লাস্টিকের বোতল তো সেটা আপনাকে দিচ্ছে না, সেটা নোংরা হচ্ছে এবং ক্যান্সারের ঝুঁকি থাকে। আগে যে বার ছিল বিভিন্ন ক্লাব থেকে 15-20টা করে, অনেকে যারা টোকায় পয় পরিষ্কার করে ওরাই এনে দিত, তা আমরা রাখতাম সু হিসেবে রাখতাম, দেখি চলে কিনা। এখন মোটামুটি, তবে আগে যেমন চাহিদা ছিল এখন আবার চাহিদাটা তেমন কমে গেছে। পুলিশ যদি বলে তুমি খালি বোতল একটা দুটো হলে এক হিসাব, দেখা গেছে খালি বোতলের সাথে বিভিন্ন মাল আছে, তখন বলে নিশ্চয়ই লোক ব্যবসা করে। আপনি ওইখান থেকে কীরকম দামে কিনে নিয়ে আসেন এবং কীরকম দামে বিক্রি করেন? চা দোকানে যদি একজন ভয় ভালোভাবে আপনি পরিবেশন করে তাকে 10-20 টাকা দেওয়া হয়, ঠিক না, খুশি হয়ে। এই বোতলগুলো ছিল তাদের, যারা একটা বারে কাজ করে তারা হয়তো আমার থেকে 5-10 টাকা আমরা কিনে আনতাম। এখন মালিক পক্ষ জানে যে কি, যে এই মাল তো চলে, তাদেরকে আর এখন দেয় না, তারা নিজেরাই সেল করে 40-50 টাকা আমরা পাইকারি মাল কিনতে হয়। তবে মালের কোয়ান্টিটি আছে, এটা মনে করুন 50 টাকা দিয়ে কিনলো, এটার উপর যদি 8 করে তাহলে সেই 8-এর জিনিসটা প্রায় 1500-1800 টাকা বিক্রি করে। এই জিনিসটা একটু গরমের চাহিদা থাকে, পানি ঠান্ডা থাকে, গরমের দিনে যদি আমরা রাখেন তাহলে ফ্রিজে যে ঠান্ডাটা সেটা কিন্তু বোতলে থাকে একই ঠান্ডা। বোতল দিয়ে তো আমার সংসার চলে না, আমি অন্য অন্য জায়গাতে বিভিন্ন পুরান মাল কেনাকাটা করি, বিক্রি করি, যেটা শ হিসাবে মাল পরিষ্কার করি, ধুয়া মুছাইগুলো আবার মিক্স করে বিক্রি করি, নিমতুলি বিক্রি করি, এই বোতল 10টা বিক্রি করি আমার সংসার চলবে। 33 টাকা থাকে বা 40 টাকাও থাকে, এর ভিতরে ওই যে একটা কথা আছে না, আমার লাভের চেয়ে আবার ক্ষতি হয়, মাল ভাঙে, কাস্টমার দেখতে গেলে ভাই দেখা যাবে কিনা, টান দিলে আরেকটা ভেঙে যাবে, জরিমানা নেওয়া যায়, আসলে কিন্তু তেমন একটা প্রফিট থাকে না।